तो केमन आছেন বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সকলের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মূল প্রসঙ্গ হচ্ছে আইটেলকে নিয়ে ৭,০০০ টাকার নিচে তারা একটা স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে ভারতবর্ষে। বন্ধুরা মাত্র ৭,০০০ টাকার নিচে সেই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের সকলের সামনে আলোচনা করব। কি থাকছে স্পেসিফিকেশন, কেমন হচ্ছে ডিসপ্লে, সব কিছু বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। নয়া ইন্ডিয়া কা নয়া ভিজন কোম্পানি বলছে, তো দেখা যাক नया इंडिया का नया विजन केमन होते चले। और आरो बोलছে কোম্পানি একটি কথা, সেটা হচ্ছে ভিজন বড়া हो तो सब कुछ मुमकिन है। तो স্মার্টফোনটির সঙ্গে সবকিছু মুমকিন কিনা সেটাও আমরা দেখব। তার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, পাশে থাকবেন, কারণ আপনাদের উপস্থিতি আমার এই চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা ইন্ডিয়াতে লঞ্চ করে দেওয়া হয়েছে ভিজন ওয়ান, এই স্মার্টফোনটি আইটেলের তরফ থেকে 18 তারিখ এর সেল স্টার্ট হচ্ছে দুপুর 12টা থেকে। আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টে এবং খুব তাড়াতাড়ি হয়তো এই সেল শেষ হয়ে যাবে। তো দুপুর 12টার সময় অবশ্যই রেডি থাকবেন এই ফোনটি কেনার জন্য, যারা যারা এই স্মার্টফোনটি কিনবো ভাবছেন বা যাদের বাজেট ৭,০০০ টাকার নিচে হচ্ছে। তো ফোনটিতে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, ওয়াটার ড্রপ নচ থাকছে বন্ধুরা, 2.5D কার্ভ করা ডিসপ্লে পাচ্ছেন, অর্থাৎ বেশ ইন্টারেস্টিং ডিসপ্লে বলা যেতে পারে। ইন্টারেস্টিং আরও একটি বিষয়ের দিক দিয়ে সেটি হচ্ছে 500 nits ব্রাইটনেস রয়েছে ডিসপ্লেটিতে, অর্থাৎ রোদ্রে যদি আপনি ডিসপ্লেটি ব্যবহার করেন তো আপনাকে কিন্তু কোনোরকম কোনো বাধার সম্মুখীন হতে হবে না, অত্যন্ত উজ্জ্বল ডিসপ্লে পাবেন, অর্থাৎ ভিউ এক্সপিরিয়েন্স কিন্তু আপনার দারুণ হতে চলেছে এই ডিসপ্লেটির সাথে। এইচডি প্লাস রেজুলেশন থাকছে, 720p×1560 পিক্সেলের রেজুলেশন রয়েছে। ব্যাকসাইডে যদি কথা বলি তো ব্যাকসাইডে আপনি পেয়ে যাবেন প্লাস্টিক বডি, অর্থাৎ পলিকার্বনেটের বডি থাকছে, প্লাস্টিক বডি থাকছে, আইফোন 11 এর মতো লুকস দেওয়া হয়েছে। দুটি ক্যামেরা সমাহার এখানে পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে বন্ধুরা 10,000 টাকার নিচে যে কোনো স্মার্টফোন কোম্পানি যে স্মার্টফোনই লঞ্চ করছে, সে রিয়েলমি হোক, রেডমি হোক, আইটেল হোক বা টেকনো হোক, যে কোনো স্মার্টফোন কোম্পানি তারা যে স্মার্টফোনগুলি লঞ্চ করছে বেশ কিন্তু লুকিংয়ের দিক দিয়ে বলতে হয় দুর্দান্ত কাজ করছে। তেমনি আইটেলের এই স্মার্টফোনটির লুকসটাও কিন্তু অত্যন্ত প্রিমিয়াম লুক ফোন বলা যেতে পারে, মানে বেশ আকর্ষণীয় লাগে দেখতে পেছনের দিক দিয়ে। 4000 mAh এর ব্যাটারি থাকছে, 10W চার্জার থাকছে, অর্থাৎ নর্মাল চার্জার আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে। অবশ্যই এই প্রাইসে ফাস্ট চার্জার আশা করাটাও কিন্তু আমাদের ভুল হবে। এছাড়া বন্ধুরা ফোনটি যদি র্যাম রম ভেরিয়েন্ট সম্পর্কে আলোচনা করি তাহলে 3GB এবং 32GB র্যাম রম ভেরিয়েন্টের সাথে আপনি ফোনটি পেয়ে যাবেন। 128GB অবধি আপনি এক্সপ্যান্ড করতে পারবেন মেমোরি। পারফরমেন্সের কথায় যদি আসি তাহলে এখানে আপনাকে একটু নিরাশ হতে হবে, কারণ এখানে আপনি পেয়ে যাবেন 1.6 GHz যার ক্লক স্পিড রয়েছে। ওকটাকোর প্রসেসর আপনাকে এখানে প্রোভাইড করা হচ্ছে, কিন্তু মেনশন করা নেই যে কোন প্রসেসর আপনাকে এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ আইটেল এমন একটি প্রসেসর ব্যবহার করছে সেটা কিন্তু তারা মেনশন করছে না। তার মানে এখানে জানতে হবে যে গোড়ায় কিছু গলদ রয়েছে, অর্থাৎ পারফরমেন্সের দিক দিয়ে আপনাকে এই ফোনটি কিন্তু নিরাশ করবে। আমারও মানে যারা পারফরমেন্সের জন্য এই ফোনটি চাইছেন, ভাবছেন যে আমি 7,000 টাকার নিচে একটি ফোন কিনবো এবং সেখানে গেম খেলবো বা মাল্টিটাস্কিং করবো, তাদের কাছে কিন্তু এই ফোনটি একদমই রিকমেন্ডেড নয়। যারা ডে টু ডে ইউজে এই ফোনটি ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটি ঠিকঠাক বলা যেতে পারে। ডিসপ্লে ভালো পেয়ে যাবেন, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো আপনি পেয়ে যাবেন। ক্যামেরা সেটআপকে নিয়ে যদি কথা বলি তাহলে ক্যামেরাতে আপনি এখানে পেয়ে যাবেন দুটি ক্যামেরা ব্যাক সাইডে, যেখানে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, সঙ্গে আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে, বাট সেটা কী ক্যামেরা থাকছে, ভিজিএ ক্যামেরা থাকছে, কত মেগাপিক্সেলের থাকছে সেটাও মেনশন করা হয়নি। ফ্রন্টে পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটা আপনাকে রিয়েলের চেয়ে অবশ্যই সুন্দর করবে, কারণ এখানে এআই টেকনোলজি অবশ্যই ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোনটিতে ওটিজি সাপোর্টেড রয়েছে, মাইক্রোফোন ইউএসবি পেয়ে যাবেন, 3.5mm হেডফোন জ্যাকের সুবিধাও কিন্তু ফোনটিতে রয়েছে। তো ওভারঅল যদি দেখা যায় বন্ধুরা 6,999 টাকায় আইটেলের এই স্মার্টফোনটি সব দিক দিয়েই ভালো, শুধুমাত্র প্রসেসরের দিক দিয়ে যদি দেখি তো সেই জায়গার দিক দিয়ে কিন্তু আপনাকে একটু নিরাশ হতে হচ্ছে। তো কারা কারা এই স্মার্টফোনটি কিনবেন ভাবছেন, আপনাদের কি মতামত স্মার্টফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর রিকমেন্ড করা যাবে কি ফোনটি এই 7,000 টাকা বাজেটে, আপনারাই বলুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো তলে আছেন।